বিশ্বকাপ শুরুর আগে থেকে চলছে নানা ভবিষ্যৎবাণী আর অনুমান। কোন দল চ্যাম্পিয়ন হতে পারে বা কারাই বা সেরা চারে খেলবে তা নিয়েই হয়েছে এইসব ভবিষ্যৎবাণী। বিশ্বকাপে প্রত্যেকটা দল কমপক্ষে তিনটি করে ম্যাচ খেলে ফেলার পর কিছু কিছু ক্ষেত্রে সেসব ভবিষ্যৎবাণীর পক্ষে যুক্তিকতাও দেখা যাচ্ছে। তবে খেলা বাকি আরও অনেক, তাই থেমে নেই এসব ভবিষ্যৎবাণীও। বিশ্বকাপের সেরা চারে কারা থাকতে পারে এমন প্রশ্নে অধিকাংশ সাবেক খেলোয়াড়ের বেছে নেওয়া নামগুলো প্রায় একই। সেরা চারে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের নামই বলেছেন বেশিরভাগ বোদ্ধা। কিন্তু তলানির দিকে কোন চারটি দল থাকতে পারে এমন আলোচনা খুব একটা নেই। তাই এই প্রশ্নটা করা হয়েছিল ভারতের উইকেট কিপার ব্যাটার দিনেশ কার্তিককে। ভারতের এই উইকেট কিপার ব্যাটারের কথাই অবশ্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা হতাশ হওয়ার কথা। তার মতে যে তলানিতে থাকা চার দলের একটি হবে বাংলাদেশ। এখনও ছয় ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশ খুব একটা ভালো করবে না বলে মনে করেন তিনি।